কোনো নায়ক কিংবা নায়িকার ছবি হিট করলে ইন্ডাস্ট্রিতে তাদের চাহিদা বেড়ে যাওয়া একটা সাধারণ ব্যাপার। আর জুটি হলে তো কথাই নেই, দর্শকপ্রিয়তা পেলে নির্মাতারা সেই জুটিকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে। আগামী 6 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং বিতর্কিত চিত্রনায়িকা বুবলি অভিনীত নতুন ছবি চিটাইঙ্গা পুয়া নোয়াখাইলিয়া মাইয়া এর শুটিংয়ের কাজ। উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। জানা গেছে 6 অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে, প্রথম পর্যায়ে শুটিং চলবে 11 অক্টোবর পর্যন্ত। শুটিং হবে ঢাকাতেই, তবে এর মধ্যে 12 অক্টোবর শাকিব খান কলকাতায় যাবেন, সেখান থেকে ফিরে আবার 20 তারিখের পর শুটিংয়ে অংশ নেবেন। তবে এই সময়টুকুতে শাকিব না থাকলেও ছবির শুটিংয়ের কাজ চলতে থাকবে অন্যান্য শিল্পীদের নিয়ে। বুবলি বলেন, আমাকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি, তবে শুটিং শুরু হবে। গত মাসে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি, চরিত্রের জন্য এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি। গত মাসে শাপলা মিডিয়া থেকে ছবিটি নির্মাণের ঘোষণা আসে। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় আমিনা তহবুব ছবির শুটিং বর্তমানে চলছে। এছাড়া মামলা হামলা ঝামেলা ও কেউ কথা রাখেনি নামে যুক্তি ছবি হওয়ার কথা রয়েছে। ছবিটি সম্পর্কে আরও জানা গেছে, প্রথমে ঢাকা, তারপর কক্সবাজার, চিটাগাং, নোয়াখালীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।